তোমরা যারা এই বছর মাধ্যমিক দিলে তাদের প্রত্যেকেরই এখন একটাই চিন্তা যে কি স্ট্রিম চুজ করবো বেসিক্যালি আর্টস সায়েন্স না কমার্স এবার তুমি যদি আর্টস পড়তে ভালোবাসো বা আর্টস সাবজেক্টটা তোমার ভালো লাগে বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই আর্টস নেবে এই আর্টসের ব্যাপার নিয়ে কথা বলবো কিন্তু তার আগে বলি একটু সায়েন্স বা কমার্সের ব্যাপারে তুমি যদি মাধ্যমিকে সায়েন্সে ভালো নম্বর পেয়ে যাও তখন তোমার বাড়ি বড়দের একটা ধারণা হয়ে যাবে যে তুমি সায়েন্স নিয়েই পড়বে তোমার সায়েন্সেই ভালো ফিউচার আছে সায়েন্সটা একটা বাধ্যতামূলক হয়ে গিয়ে তুমি প্রেশারে করে সায়েন্সটা নিয়ে ফেলো শুধু সায়েন্স না আরও অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা হয় সিক্সটি পার্সেন্ট ছেলেমেয়েরাই কিছু না বুঝে সাবজেক্ট চুজ করে ফেলে মাধ্যমিকের পর এটা আমার ক্ষেত্রেও হয়েছে এটা বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রেই হয় তোমরা নিশ্চয়ই এটা জানো যে আর্টস মানেই তোমার মাধ্যমিক লেভেলের আর ওই হিস্ট্রি জিওগ্রাফি বেঙ্গলি এগুলো আর শুধু রইলো না আর্টস বলতে একটা ভাস্ট দরজা খুলে যাচ্ছে যেখানে প্রচুর সাবজেক্ট তুমি পাবে আমার সাবজেক্ট যেহেতু এডুকেশন আমি আমার চ্যানেলে এডুকেশনের উপর কোশ্চেন থিওরি এগুলো নিয়ে আলোচনা করি এডুকেশনের ওপর ভিডিওস বানাই তাই যারা আর্টস নিয়ে এডুকেশন সাবজেক্টটা নেওয়ার কথা ভাবছ তারা এই সাবজেক্টটা নিলে পরে কি কি জানতে পারবে বা এই সাবজেক্টের মধ্যে কি আছে আজকের ভিডিওতে আমি সেটাই জানাবো না আজ মোটেই বলবো না যে এই সাবজেক্টটা নিলে পরে তুমি কি চাকরি পাবে সেসব নয় আজকের ভিডিওতে যেটা তোমায় জানাতে চলেছি সেখান থেকে তুমি একটা ধারণা করতে পারবে যে এই এডুকেশন সাবজেক্টটা কি আর এই সাবজেক্টটা নেওয়ার আগে তোমার কিছু মাথায় রাখা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করবো আমি নিজে যখন মাধ্যমিকের পর এডুকেশন নিয়েছিলাম সত্যি কথা বলতে মোটেই তখন আমার না ভালো লাগতো না যে এটা কী পড়ছি কী ব্যাপার না ব্যাপার তো আমি ভালো লাগতো না কিন্তু এইচএসির পর যখন আমি গ্রাজুয়েশানে অনার্স নিয়ে ভর্তি হলাম তখন কিন্তু আমি সেটা এডুকেশনে করি আর এখন সেই এডুকেশানের ওপরেই আমি হায়ার স্টাডি করছি মাধ্যমিক পাশ করার পর এডুকেশন নিলে এই সাবজেক্টটাকে আমরা দুভাবে পড়তে পারি নাম্বার ওয়ান কম্বিনেশনে আরো চারটে সাবজেক্টের সাথে নিয়ে ইলেভেন টুয়েলভের জন্য শুধু পড়লে এবং পরে অন্য কোনো সাবজেক্ট নিয়ে স্টাডি করলে নাম্বার টু হয় যে তুমি ইলেভেন টুয়েলভও পড়লে এবং এই সাবজেক্টের প্রতি একটা সিরিয়াসনেস এনে গ্র্যাজুয়েশনেও এটা নিয়ে অনার্স করলে এই দুইভাবে আমরা এই সাবজেক্টটাকে দেখতে পারি এডুকেশনটাকে ইলেভেন টুয়েলভে পড়লে পরে তার সিলেবাসে তুমি কি কি জানতে পারবে সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস ইলেভেনের যেটা আছে মোটামুটি একটা ধারণা দিই ক্লাস ইলেভেনের সিলেবাসে আছে যে এই এডুকেশনটা কি সেটাই তোমাদের প্রথমে জানিয়ে দেবে এডুকেশন কি কারিকুলাম কি নানা রকম ও কত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে সেইটা অর্থাৎ আমরা যে টাইমে পড়াশোনা করছি এখন কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে বা কি কি প্রথাগত শিক্ষা ছাড়া আর কি কি শিক্ষা ব্যবস্থা রয়েছে সেইগুলো সম্পর্কে কিন্তু এখানে একটা আইডিয়া পাওয়া যায় নাম্বার টু সাইকোলজির অনেক বিষয় এর মধ্যে কিন্তু পাওয়া যায় যেমন এডুকেশনে সাইকোলজির কি ভূমিকা শিক্ষাক্ষেত্রে মনোবৈজ্ঞানিক কি কি পদ্ধতি ব্যবহার করা যায় এই বিষয়গুলো এখানে পড়া যায় আর অবশ্যই সাইকোলজির মধ্যে একটা বড় অংশ জুড়ে রয়েছে চাইল্ড সাইকোলজি শিশু মনস্তত্ব একটা শিশু কি ভাবে একটা হয় কোন কোন সে কি ভাবতে পারে এটা কিন্তু এডুকেশনে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে তাই জন্য এই সাবজেক্টটা পড়লে পরে তুমি যে কোনো মানুষ সম্বন্ধে একটা ভালো আইডিয়া করতে পারবে নাম্বার থ্রি আমরা যেটা জানবো সেটা হলো ঐতিহাসিক মানুষদের সম্পর্কে। যেমন রামমোহন গান্ধীজি বিবেকানন্দ এই যে মনীষীরা রয়েছেন তাদের শিক্ষা চিন্তা সম্পর্কে কিন্তু আমরা এখানে একটা ধারণা করতে পারবো বিস্তারিত ভাবে মোটামুটি এডুকেশনে জানানো আছে এই তো গেল ক্লাস ইলেভেন এর সিলেবাস যাই হোক ক্লাস আমরা দেখি এটা কিন্তু থেকে একটু কারণ এটার উপরে বেস করে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক দেবে এই সিলেবাসটাকে যদি দেখি ভালোভাবে সেখানে নাম্বার ওয়ানে থাকে শিখন শিখন কি এই ধরনের জিনিসগুলো সেখানে পাবে শিক্ষণ সম্পর্কে পড়তে গিয়ে সেখানে থাকবে মনোযোগ বুদ্ধি আগ্রহ এই যে টার্মগুলো রয়েছে সেইগুলোর ভিতরে ঢুকে গিয়ে কিন্তু এডুকেশন তোমাদের জানাবে নাম্বার টু শিক্ষণ কৌশল সম্পর্কে জানা যাবে যেখানে আমরা শিখব অনুবর্তন কি স্পিয়ারম্যান প্যাভলপ স্কিনার কোহলার এদের যে শিক্ষার তত্ত্বগুলো আছে এদের যে শিখনের তত্ত্বগুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারে রয়েছে এর বেশিরভাগ ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়ে গেছে বিস্তারিতভাবে ভিডিও আমি আস্তে আস্তে আপলোড নাম্বার এরপরে যে টপিকটা রয়েছে সেটা সেটা আমার খুব ফেভারিট কারণ স্ট্যাটিস্টিক্স তোমরা যারা অঙ্ক করতে ভালোবাসো মোটামুটি ভাবে তারা এই এডুকেশনে স্ট্যাটিস্টিক্সটা করতে কিন্তু খুব মজা পাবে এর মধ্যে থাকছে হিস্টোগ্রাম পলিগন মিন মিডিয়ান মোড আরও নানা ধরনের স্ট্যাটিস্টিক্স কিন্তু এডুকেশনের মধ্যে রয়েছে ধীরে ধীরে আমি আমার চ্যানেলে ফোর এখানে আছে সংবিধানের শিক্ষার কী অধিকার সেটা সুন্দরভাবে বলা আছে আমাদের ভারতে যত ধরনের জাতি আছে জাতি বলতে এসসিএসটি এস সি এদের যে ধরনটা রয়েছে তাদের কী অধিকার রয়েছে বয়স্ক শিক্ষার কী অধিকার রয়েছে নারীদের শিক্ষার কী অধিকার রয়েছে সেই বিষয়গুলো সংবিধানে কি কি ধারায় রয়েছে কি কি অধিকার আমাদের জন্য রয়েছে সেটা কিন্তু তুমি জানতে পারবে নাম্বার শিক্ষা কমিশন সম্পর্কে জানবে বেসিক্যালি এই কমিশন কমিশনগুলো বলে কোন স্তরের শিক্ষা ব্যবস্থাকে কোন কোন কমিশন ডিজাইন করেছে সেই ব্যাপারটা নাম্বার সেভেন এরপরে আসছে সর্বশিক্ষা সর্বশিক্ষার টানটার অর্থ হচ্ছে সকলের জন্য শিক্ষা এই সকলের মধ্যে পড়ছে সেইটা কিন্তু এই এই ভালোভাবে জানা যাবে সর্বশিক্ষার লোগোটা দেখলে পরে যারা তোমরা সরকারি স্কুলে পড়েছ তাদের কিন্তু স্কুলে এই লোগোটা কিন্তু তোমরা দেখে এসছো এবার তুমি জানবে সর্বশিক্ষাটা শুরু হলো কবে থেকে বর্তমানে তার পরিস্থিতিটা কি সর্বশিক্ষা কি কি করতে চায় কি কি করতে বলে সেটা কিন্তু খুব ভালোভাবে এডুকেশনের মাধ্যমে তুমি জানতে পারবে নাম্বার এইট কম্পিউটার সম্পর্কে জানবে এখানে মানে বেসিক্যালি টেকনোলজিক্যাল ব্যাপারগুলো এখানে কিন্তু তুমি জানতে পারবে যারা কম্পিউটারে ইন্টারেস্টেড এই কম্পিউটারেরও ছোট ছোট বিষয়গুলো কিন্তু এডুকেশানে রয়েছে সেখান থেকে কিন্তু খুব ছোট ছোট ছোটো ছোটো প্রশ্ন আসে এই হলো মাধ্যমিকের পরে এডুকেশন নিলে পরে ইলেভেন টুয়েলভে তুমি কী কী জানতে পারবে সেটা সম্পর্কে একটা ধারণা যদি তুমি গ্রাজুয়েশন লেভেলে অনার্স করতে চাইলে কি কি পাবে সেখানে সেটা জানতে চাও তাহলে কমেন্ট করো আমি সেটা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আমাদের ক্লাস যদি হেল্পফুল হয় লাইক করো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা ক্লিক করতে ভুলো না